আমরা আজকে এসেছি দেউলটিতে শরৎচন্দ্রের ফার্স্ট হোমে। তো আজকে এখানে একটা ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে কবি সম্মেলন কিংবা জলেশ্বর আমরা বা তোমার প্রেম। চলো, সবই সৃষ্টি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির এই বাড়িতে। শুধু রূপনারায়ণ বা গ্রাম বাংলার প্রকৃতি নয়, এই জায়গার অন্যতম আকর্ষণ হল পানিত্রাসের শান্তাবের গ্রামে এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যে বাড়িতে তিনি জীবনের শেষ ১২টা বছর বসবাস করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সাথে এই বাড়িতে নিরিবিলিভাবে তিনি বসবাস করতেন। এই অমোঘ আকর্ষণে আজ আমরা এসে পড়েছি এই বাড়িতে। তো চলুন আমাদের সকলের প্রিয় কথাশিল্পীর অজানা কিছু জিনিস দেখে আসি। তো তোমরা যারা যারা রামের সুমতি পড়েছো, তাদের সবার লেখকের বাড়ির সামনের পুকুরটা দেখেই কার্তিক গণেশের কথা মনে পড়বেই। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। রিনি এখানে দাঁড়িয়ে রয়েছে, চলো এবার ভেতরে যাব। তো ফ্রেন্ডস, বাগানের মাঝখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ রয়েছে। তো তার সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই। তার জন্ম হয়েছিল 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর, আর মৃত্যু হয়েছিল 1938 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি। তার ছদ্মনাম অনিলা দেবী, তার প্রথম স্ত্রীর নাম শান্তি দেবী এবং দ্বিতীয় স্ত্রীর নাম হিরণময়ী দেবী। তিনি হিরণময়ী দেবীর সাথেই এই বাড়িতে বসবাস করতেন। গাইজ দেখো, এখানে অনেক ধরনের গাছগাছালি রয়েছে, অনেকগুলোর নাম আমরা জানি আর অনেকগুলো জানি না। বাগানটা অনেকটাই বড় আর যত্নের ছাপও রয়েছে বেশ। এটা কলা গাছ পসিবলি আমার যতদূর মনে হচ্ছে, কাইন্ড অফ এটা কোনো ব্যানানা ট্রিজ, এরকম দেখিনি আমি এখনো অবধি, এখানেই দেখলাম ফার্স্ট টাইম। তো গাইজ দেখো, এখানে যেহেতু আজকে কবি সম্মেলন হচ্ছে, ভীষণ ভিড়, রূপনারায়ণের স্মৃতি কালচারাল ফাংশনও হচ্ছে নানা রকম। এখানে আজকে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে কবিরা এসেছেন শরৎচন্দ্রের বাড়িতে। সর্বকাশী রক্ত পরিসংগ্রাম যুদ্ধ মানে রক্তাক্ত মাটি মহাপুরা।
আচ্ছা তো গাইস, বাড়িটার মধ্যে একটা ইউনিক ব্যাপার রয়েছে, যেটা হলো বাড়িটার চারপাশে খোলা বারান্দা আর মাঝখানে রুমগুলো রয়েছে। আর এই বাড়িতে অনেক গুণী মানুষের পায়ের ধুলো পড়েছে, তাই বুঝতেই পারছো সমস্ত বাঙালি জাতির আবেগ, ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে রয়েছে পুরো বাড়িটা জুড়ে। এটা শরৎচন্দ্রের বিছানা, এখানে উনি শুতেন। এর ভেতরে কিছু পাখি রয়েছে, কিন্তু জালটা এতই বেশি জাল দেওয়া ভেতরে কিছু দেখা যাচ্ছে না, খুব অস্পষ্ট ভেতরে দেখা যাচ্ছে পাখি রয়েছে। তো গাইস, কথাশিল্পীর বাড়ির সামনে দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ নদী। তোমরা দেখতেই পাচ্ছ, একটু জুম করে দেখিয়ে দিই। এই নদীটা আগে অনেক সামনে ছিল, এখন অনেক দূরে চলে গেছে। আর স্থানীয় মানুষদের মুখে শোনা যায় যে শরৎচন্দ্র তার গল্প উপন্যাসগুলিও নাকি লেখার সময় পড়ার ঘর থেকে রূপনারায়ণ নদের দিকে তাকিয়ে থাকতেন। দেখো, এইটা ব্যাক সাইডে চলে এলাম। ওনার ঘরগুলোতে নানান ধরনের আসবাবপত্র রয়েছে, তার মধ্যে বেশিরভাগ বার্মা কাঠের তৈরি আসবাবপত্র রয়েছে। তার লেখার ডেস্ক, জাপানি ঘড়ি, টুকো, বইয়ের তাক সব কিছুই রক্ষিত আছে এখনও নিপুণ যত্নে। তোমরা পুরো বাড়িটা দেখলে, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরো এরিয়াটা। আর আমরা যেটা দেখালাম এখন, এটা দোতলাটা, জায়গাটা খুবই সুন্দর, বড় বারান্দা আছে সামনে। এই জায়গাটার মধ্যে অন্যরকমই একটা প্রশান্তি কাজ করছে। সামনে নদী, ফাঁকা জায়গা, মাঠ, সব কিছু আছে। ভীষণ মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হয়। তো
আর একটা জায়গা দেখানো বাকি আছে, সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি ক্ষেত্রটা, ওটাও এবার দেখিয়ে দেবো। চলো ওটা দেখিয়ে দেবো। তো গাইস, দেখ আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্র এবং ওনার স্ত্রীর সমাধি এখানে করা হয়েছে। তো এখানটায় আমরা যাচ্ছি সমাধিস্থলে। এটা হিরণময়ী দেবীর সমাধি, আর ওদিকে উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে যে রূপনারায়ণ নদীটা রয়েছে একটু দূরেই, সেটা দেখাতে যাচ্ছি। তো চলো, রাস্তার সাইডে বসার জায়গাও করা আছে, প্রচুর টুরিস্টরাও আসে এখানে। দেখো গাইস, নদীর ধারে আমরা চলে এলাম। এখানটা সময় কাটানোর জন্য বিকেলের দিকে খুব ভালো জায়গা। এখানে আমি অনেকবার এসেছি, আগে অনেকদিন আগে স্কুল থেকে একবার এসেছিলাম, তারপর বন্ধুদের সাথে এসেছিলাম, এখন বউকে নিয়ে এসেছি। এই যে বউ আসছে, একদম নদীর ধারে চলে এলাম। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। ভালোই জলের স্রোত আছে মোটামুটি, এখানটা দেখতেই পাচ্ছ তোমরা জলগুলো কেমন যাচ্ছে। একটুখানি একটুখানি নিচে নেমে দেখায়, আরে কিছু হবে না, এইটুকু নদী, কত সুন্দর। দেখো গাইস ভিউটা, আসো তুমিও নেমে এসো। কেন ভয় লাগছে? কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা প্রবলেম হলো যে আমরা রুমগুলোয় ঢুকে ভিডিও করতে পারিনি, কারণ একটা অনুষ্ঠান চলছে, আর তাছাড়া লকডাউনের পর থেকে রুমগুলো অ্যালাউ করা হয় না কাউকে, তো আমরা ঢুকতে পারিনি তাই জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। So, ta-ta.